নমস্কার, এই মুহূর্তত রাজ্যবাসীর বাবে আহি পড়িছে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আর আজি অসম বিধানসভার বাজেট অধিবেশন আরম্ভ করা হয়েছে, আর আজি প্রথম দিন। আর এই প্রথম দিনাখনতে উখিল গগৈ প্রথম প্রশ্ন অধ্যক্ষর হাতত উপস্থাপন করেছে, আর তারপর কি হয়েছে আপনাদের আজির এই ভিডিওটির জড়িয়ে সম্পূর্ণ সবিশেষখিন জানি পাব। গতি বন্ধু বান্ধবী সকল, আপনাদের ভিডিওটি কতো স্কিপ নকরক প্রথমেরপর শেষলে অতি মনোযোগে চাই থাকিব। আর নতুন থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করব, এনেদরে নিতু সদা ভিডিও সমূহ পাবলে হলে। সব বন্ধু বান্ধবী সকল, এই মুহূর্তত আহি পড়িছে খুবই গুরুত্বপূর্ণ খবর। ইয়াত উল্লেখ করা হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন আর আজির প্রথম দিন, আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম বাজেট অধিবেশন। আর এই অধিবেশনত প্রথমবারের অংশ লৈছে কেইগৰাকীও বিধায়কে, আর এই নতুন বিধায়ক সকলের অন্যতম হয়েছে শিবসাগরের বিধায়ক তথা রাইজর দলের নেতা অখিল গগৈ। আর আজি বিধানসভাত প্রথমতে প্রশ্ন করে অখিল গগৈয়ে, আর শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে চেঙ্গা সমষ্টিত বিদ্যুৎ সমস্যাক লৈ প্রশ্ন উত্থাপন করে। তো মাজতে চেঙ্গার লগতে খাঙ্গুড়ি শিবসাগরের প্রসঙ্গত উদ্বাহন করবলৈ লওতে অধ্যক্ষই হস্তক্ষেপ করে, আর ইয়াকে লৈ অখিল গগৈক অসন্তুষ্ট হওয়া দেখা যায়। আর অধ্যক্ষ আর অখিল গগৈর মাজত এই পরিবেশ সময়ের নিজের আসনতে হারি থাকা দেখা গল বর্তমানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর তারপর অধ্যক্ষই কেবল চেঙ্গা সমষ্টির প্রশ্নের প্রসঙ্গতে অখিল গগৈ প্রশ্ন করার অনুমতি দিয়ে। বন্ধু বান্ধবী সকল, আজি প্রথম বিধানসভার বাজেট আরম্ভ করা হয়েছিল, আর তাতে এনেদরে প্রশ্ন করেছিল রাইজর দলের নেতা তথা শিবসাগরের সমষ্টির বিধায়ক অখিল গগৈয়ে।